তো গুড মর্নিং সবাইকে, নতুন একটা চ্যাপ্টারকে সকলকে আবার স্বাগত জানাই। তো আজকের সকালটা কিন্তু এই যে পড়ানো দিয়ে শুরু হতে চলেছে, আর টিন টিন চলেছে সকালবেলাকে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ আমার কোলে বসে আছে। আর এখানে অলরেডি বাবু পড়তে চলে এসছে আর অঙ্কুশ পড়তে চলে এসছে, এখনও দু তিনজন আর কি কি এদিকে দেখো, তুমি কিছু বলবে তুমি দর্শকদের? সকালবেলা নিয়ে এসছি, এই পড়ে গেল বাবু তুলে দিতে দিতে এই আছে এরা চলো বাড়ি দিয়েছি, আমরা পড়ানো শুরু করি, সাড়ে সাতটা বাজে, চলো আর কথা তো পড়ানো শুরু করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। এখানে পড়াতে পারছি না, এত চেল্লাচ্ছে এরা দুজন। কি রে কি করছিস, পড়াতে পারছি না এত তোর জ্বালায়। হেই যা, হুস, কথাই শুনছে না, দেখছি সে যারা লাঠি তুলতো একটা। যা যা যা, ভয় পাচ্ছে না, এত চিল্লাচ্ছে পড়ানো যাচ্ছে না এদের যারা, চল 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 পড়তে থাক। কি চেল্লাচ্ছে, ভয় পাচ্ছে না মাতার আলেও, বস বস সবাই বস, একটু চুপ করেছে, এ বাবু বস। এখানে বোন কিন্তু রেডি হয়ে গেছে কলেজে পরীক্ষা দিতে। কি রে পরীক্ষা কটা দিয়ে? আর মা এখানে, এই যে কালকে রিজুরা বিরিয়ানি দিয়েছিল, আমি পুরোটা খেতে পারিনি, মা একটু বিরিয়ানিটা গরম করে নিচ্ছে, গরম করে খাওয়া হবে, এটাকে দেখে খেয়েছিলাম, ভালোই হয়েছিল। বাবা কোথায় গেছে? মা বাজারে, ঠিক আছে একটু বাইরে যাই, ক্লাবে ঘুরে আসি, ভালো লাগছে না ঘরে। এই যে ফাইনালি কিন্তু পতাকাগুলোকে তুলে এরকম উপরে রেখে দিয়েছি, মানে নিজেদের জাতীয় পতাকা মাটিতে এরকম গড়া করেই খাচ্ছে, এই জিনিসটা খারাপ লাগে। স্বাধীনতা দিবসের দিন আমরা উদযাপন করি, আনন্দ করি, ঠিক আছে, কিন্তু রাস্তাঘাটে দেখা যায় যে খুব পতাকা ফতাকা পড়ে আছে, এটা ঠিক নয়। তো আমাদের কালকে ক্লাবে টাঙিয়ে ছিল, আমরা ফেলিনি, জাস্ট মানে কোনো কারণে বৃষ্টি বৃষ্টি হয়েছে, ছিঁড়ে পড়ে গেছে রাতে, তো আমি তুলে দিয়েছি এই সাইডে, এটা পরে ফেলে দেওয়া হবে ঠিক জায়গায়। আর একটা দড়ি এখনও ঝুড়ে আছে, এই যে কালকে পিকনিক হয়েছে আর এখন এই যে কি অবস্থা এই জায়গাটার, ঠিক আছে। থালা কিন্তু এখানে ফেলা হয়েছিল ওই ড্রামটার মধ্যেই, কুকুরে বার করে নিয়েছে, ঠিক আছে, টেনে টুনে, বা কিছু থালা সাইডেও ফেলেছিল অনেকে, তো এটা কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে কি পিকনিক এরকম হয় প্রত্যেকবারই, এটা আজকে পরিষ্কার করিয়ে দেওয়া হবে লোক দিয়ে। আর এই যে কালকে ভাত রান্না করে ভাতের ফ্যান যেখানে সাইডে ফেলা হয়েছিল ডাবু দিয়ে তুলে, সব পরিষ্কার করা হবে আজকে, জায়গাটা দিয়ে একটা ভ্যাবসা গন্ধ আসছে তেল মশলার। এই কালকে রাতে মন্দিরে পুজো হয়েছিল, অমাবস্যা খিচুড়ি নিয়েছিলাম, বাট কালকে রাতে তো খেতে পারিনি, তার কারণ হচ্ছে কি কালকে রাতে পিকনিক করেছি, তারপর হচ্ছে কি বিরিয়ানি ছিল, তো এখন আমি খিচুড়িটাই খাচ্ছি, বিরিয়ানিটা খাবো না এখন আর, বোনই খাবে, কারণ বারবার একই দিন মানে বোন খেয়েছে রাতে বিরিয়ানি, তাও খিচুড়িটা রয়ে গেছে, অনেকটা দিয়েছিল, তো আমি এখন খিচুড়িটা খাবো। আর মা এই যে চা করছে, আজকে চাটা করতে দেরি হয়ে গেল, খিচুড়ি খাওয়ার পরে চা খাবো। আর এই যে বাবাও কিন্তু খিচুড়িটা খাচ্ছে, কিছুটা খিচুড়ি বাবার জন্য রেখেছি, অনেকটা ছিল। আর মা চা খেতে বসে গেছে, এই যে মেরি বিস্কুট দিয়ে চা খাচ্ছে, আর আমি তো চা পার্লেজি আর হচ্ছে মুড়ি দিয়ে চা খাবো, তো চা খা তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সব মাংস নষ্ট হয়ে গেছে, গেজা উঠে গেছে, আলু ভাজা ভালো আছে, কালকে রাতে তো মাংস নিয়ে দেবার, তো মাংস যারা ছিল লাস্টে। না মাংস আছে, মাংস আছে, এই তো
আর এখানে আড্ডা মারার জায়গায় কেউ নেই, পুরো ফাঁকা জায়গাটা, সব খেয়ে দিয়ে মনে এখনও ঘুমাচ্ছে বা আসেনি কেউ বা কাজ বাজ আছে। আমি একাই বোর হচ্ছি, তো বাড়িই যাই, একটু দেখি এডিট ফিট করি। তো যাই বাবার দোকানে ভাত দিয়ে আসি ওকে, আর পেঁয়াজ। তো এই যে প্রকৃতি দেখতে দেখতে ফাইনালি বাবার দোকানে চলে আসি, আর বাবা একটু বাজারে গেছে, তাই আমি দোকানে বসেছিলাম, তারপর একটু পরে বাবা আসে আর আমি তারপরে বাড়ি চলে আসি আস্তে আস্তে। কিন্তু এই দুপুরে খাবার খেতে বসেছি, এই যে পান্তা আর হচ্ছে গিয়ে আলু ভাজা, কালকে পান্তা ছিল আর মা খিচুড়ি খেয়েছে, একটু বিরিয়ানি খেয়েছে। তো মা আর এখন খাবে না, বোন কলেজে। বাবা কী খেয়ে গেছে? বাবা খিচুড়ি খেয়ে গেছে। কিসের কী ভাত? পান্তা ভাত? ও হ্যাঁ, বাবাকেও পান্তা ভাত দিয়ে দিয়েছে। ব্যাস, মা এখন এই যে বসে বসে আরাম করছে, একটু পরে সিরিয়াল দেখা শুরু করবে, দুটো থেকে আবার আড়াইটা থেকে সিরিয়াল দেখবে। কী করবে, সারাদিন ঘরে থাকবে, ওই জন্য এইভাবে টাইম কাটায়। আর বিকালে ডিম। তো ওই পান্তা ভাত খেয়ে একটু শুয়েছিলাম আর ঘুমিয়ে পড়েছি, এখন এই 4টে বেজে গেছে, স্নান করাও হয়নি, আর আজকে পান্তা ভাত খেয়েছি, মানে দুপুরে কিছু খাবো না। ঘুমিয়ে পড়েছি, এই উঠলাম, তাই স্নানটা করি, খুব ঘুম পেয়েছিল, যাই না কেন, তো স্নানটা করি। আর এদিকে এদিকে মা হচ্ছে গিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছে, ডিমের ঝোল রান্না করবে। তাই তো ডিমের ঝোল। তো বাবা কি ঘুম পেয়েছিল আবার, যাই হচ্ছে স্নানটা করে আসি। তো এইসবে স্নান করে আসলাম, আর স্নান করতে গেছিলাম যখন বাইরে আড্ডা গল্প করতে করতে বাচ্চাদের সাথে, অলরেডি 5টা বেজে গেছে, আর সেই দুপুরে 2:30-3 সময় ভাত খেয়েছি, একটু পান্তা ভাত আর একটু মানে ওই কী দেখলাম, আর পান্তা ভাত আর একটু আলু ভাজা দিয়ে খেয়েছি, তো এখন খুব খিদে পাচ্ছে। তো আমি রাতের খাবারটা এখনই খেয়ে, রাতে কিছু যদি খেতে পাই ম্যাগি ঢেকে খেয়ে নেবো, আমার রাতে সচরাচর মানে সচরাচর খুব একটা বেশি খেতে পায় না। তো এই যে ভাত নিয়ে নিয়েছি আর ডিম কষা হয়েছে, তো এখন ভাতটা খেয়ে নিই, কারণ খুব খিদে পাচ্ছে, রাতে যদি খিদে পায় হয়তো পাবে না, তাহলে হচ্ছে গিয়ে ম্যাগি খেয়ে নেবো, তো চলো খাই। তো এই যে ম্যাগিটা করে নিয়েছি, একটু ঝোলঝোল রেখেছি স্যুপ স্যুপ। তো এই ম্যাগিটা খেয়ে রাতে ঘুমাবো আর খেতে পাচ্ছেন, অলরেডি 10:30 বেজে গেছে, আর আমার এডিটিংও একটু বাকি আছে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে এতটাই, টাটা।